This video is brought to you by tanahost.com. আমরা অনেকেই আছি দিনের বেশিরভাগ সময় পিসি কিংবা ল্যাপটপের সামনে বসে থাকতে পছন্দ করি, কিন্তু ফোনে যখন এসএমএস আসে তখন ফোনটা হাতে নেই, এসএমএস চেক করি, দেন আবার আমরা পিসিতে আসি, ব্যাক এন্ড ফোর্থ করতে করতে একটু সময় চলে যায়। অনেকেই হয়তো জানেন না, অ্যান্ড্রয়েডের এসএমএস কিন্তু আপনি আপনার পিসি থেকে পড়তে পারবেন, রিপ্লাই দিতে পারবেন, নতুন কাউকে এসএমএস করতে পারবেন, মানে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। সো আজকে এই ছোট্ট ট্রিকটা আপনাদেরকে শিখিয়ে দেবো। সেটার জন্য কোনো সফটওয়্যারের দরকার নেই, আপনাদেরকে জাস্ট একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনার যে কোনো পছন্দের ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে সেখানে টাইপ করবেন messages.google.com। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে ক্যাপশনে দুই জায়গাতে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট messages.google.com এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনি আপনার ফোনে যাবেন। ফোনে যাওয়ার পরে আপনার যদি গুগলের ফোন হয় বা কিছু ফোন আছে যেমন রিয়েলমি, অপো, এরা হচ্ছে গুগলের মেসেজেস যে অ্যাপটা আছে সেটা ইউজ করে ফোনে বাই ডিফল্ট। বাট কিছু কিছু ফোন আছে ডিফল্ট এসএমএস অ্যাপটা মানে গুগলের মেসেজ অ্যাপটা ইউজ করে না, যেমন আমি স্যামসাং ইউজ করি, স্যামসাংয়ের নিজস্ব মেসেজের অ্যাপ আছে। সো আপনি একটু শিওর হয়ে নেবেন। শিওর হওয়ার জন্য আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে মেসেজেস লিখে সার্চ করবেন। মেসেজেস লিখে সার্চ করলে সেকেন্ড যে অ্যাপটা আছে দেখতে পাচ্ছেন, মেসেজেস বাই গুগল LLC। সো আমরা এই মেসেজেস অ্যাপটা ওপেন করি। আপনার এখানে যদি ইনস্টল করা থাকে তাহলে এখানে ওপেন লিখে আসবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টলে প্রেস করবেন, তাহলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। আমি একটু ওয়েট করি ইনস্টল হওয়ার জন্য। ওকে, ইনস্টল হয়ে গেল। এবার আমি এখান থেকে ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করলেই দেখতে পাচ্ছেন ফাঁকা আসছে এসএমএস এর এই অ্যাপটা, কারণ আমার এটা সিঙ্ক্রোনাইজ করা হয় নাই। আমি জাস্ট সেট ডিফল্ট এসএমএস অ্যাপে ক্লিক করব, দেন গুগল মেসেজেস যেটা উপরেরটা আপনারা আইকনটা দেখে চিনে নেবেন, মেসেজেসে ক্লিক করে সেট এস ডিফল্টে দেব। তাহলে একটু সময় লাগবে লোড হতে, আমার যে পুরনো এসএমএসগুলো আছে সব কিন্তু এই মেসেজ অ্যাপে লোড হয়ে যাবে। ওকে, এই লোড হতে হতে আমরা পিসিতে কানেক্ট করে ফেলি। সো পিসিতে আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওয়ান স্টেপ ফরওয়ার্ড একটা লিঙ্ক ওপেন করেছি। আমরা জাস্ট এখান থেকে messages.google.com যে সাইটটা আছে সেটাতে যদি যাই তাহলে উপরে দেখতে পাচ্ছেন মেসেজেস ফর ওয়েব লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে আপনারা দেখবেন যে একটা কিউআর কোড আসবে এবং আমার ফোনে এসএমএসগুলো সব লোড হয়ে গিয়েছে, পুরনো এসএমএস। সো আমি এই এসএমএস অ্যাপের উপরে দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে মেসেজেস ফর ওয়েব নামের একটা অপশন আছে, এটাতে প্রেস করব। প্রেস করলে এখানে কিউআর কোড স্ক্যানার নামের অপশন আসবে, আমি এই কিউআর কোড স্ক্যানারে প্রেস করব। করার পরে আমি জাস্ট আমার যে কিউআর কোডটা আছে পিসিতে সেটা স্ক্যান করে দিলাম। স্ক্যান করার পরে আপনারা পিসির স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যত এসএমএস আছে এই ফোনে সবগুলো লোড হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমি একদম ফোনে যেভাবে করি ঠিক সেরকমভাবে এসএমএস পড়তে পারবো, এসএমএসে রিপ্লাই দিতে পারবো কোনো সমস্যা ছাড়া। এবং এখানে স্টার্ট চ্যাটের অপশন আছে, এখানে যদি প্রেস করেন এবং কারোর নাম লিখে যদি সার্চ করেন আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে তাহলে সেই ব্যক্তিকে আপনি চাইলে এসএমএস পাঠাতে পারবেন নতুন করে। এবং উপরে এখানে লেখা আছে রিমেম্বার দিস কম্পিউটার, এখান থেকে যদি আপনি ইয়েস দেন, আমি ইয়েস দিয়ে দিলাম। এখন কী হলো, আমি যদি ব্রাউজারটা কেটেও দেই, কেটে দিয়ে পিসি অফ করে ঘুরে এসে আবার যদি আপনি ব্রাউজার ওপেন করেন, করে যদি messages.google.com টাইপ করেন তাহলে সরাসরি আপনার এসএমএসগুলো ওপেন হয়ে যাবে। সো বেস্ট হয় আপনারা হচ্ছে এটাকে বুকমার্ক করে রাখবেন এই সাইটটাকে, এবং এই বুকমার্কের যেই বার আছে সেখানে লাগিয়ে রাখবেন, তাহলে কী হবে সহজে আপনি এইটা ওপেন করতে পারবেন। এতে করে আপনার এসএমএস পড়ার জন্য আর ফোনে যেতে হবে না। এখন আপনি যদি মনে করেন যে কোনো ফোনে কোনো কম্পিউটারে আপনি এরকম রিমেম্বার দিয়েছেন, এখন বারবার আপনার মেসেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে, বাট আপনি এটা চাচ্ছেন না, এই ডিভাইসটাকে রিমুভ করতে চাচ্ছেন, তাহলে ফোনের যে এসএমএস এর মেসেজের অ্যাপটা আছে সেখানে যাবেন। যাওয়ার পরে আবারও তিনটা ডটে প্রেস করবেন, দেন এখানে লেখা আছে দেখবেন মেসেজেস ফর ওয়েব, এখানে যাবেন। গেলেই দেখতে পাচ্ছেন পেয়ার ডিভাইসেসের লিস্ট আছে, তার মানে আমার এখানে একটা ব্রাউজার দেখাচ্ছে এখানে, যদিও এটা মানে ক্রোমের আইকন দেখাচ্ছে বাট এটা মাইক্রোসফট এজ এনিওয়ে। সো এখান থেকে আপনি যে কোনো ডিভাইস চাইলেই ক্লিক করে রিমুভ করতে পারেন। সো আমি যদি এই ক্রস যে আইকনটা আছে এখানে প্রেস করি এবং আনপেয়ারে প্রেস করি তাহলে দেখতে পারবেন এটা রিমুভ হয়ে যাবে এবং সরাসরি আমার পিসিতেও এটা ব্ল্যাঙ্ক হয়ে আবার নতুন করে কিউআর কোড আসছে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি যে কোনো ডিভাইস রিমুভ করতে পারেন। আই থিঙ্ক এটা খুবই নিফটি লিটল ট্রিক, যার মাধ্যমে আপনারা একটু সময় সেভ করতে পারবেন, ফোনের মেসেজগুলো এসএমএসগুলো আপনারা পিসিতে পড়তে পারবেন। ওয়েব রিলেটেড যে কোনো সার্ভিস পেতে ভিজিট করুন dianahost.com। dianahost আমাদের চ্যানেল স্পন্সর এবং খুবই ট্রাস্টেড, সব ধরনের ডোমেইন হোস্টিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস, সার্ভার সহ অন্যান্য সকল ওয়েব রিলেটেড সার্ভিস পেতে এক্ষুনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।